আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টেকটুল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে দেখাবো একটি ক্রাফট নাইফ কাটার রিভিউ। তো দেখতে পাচ্ছেন আমার হাতে থাকা এই নাইফটি হচ্ছে ক্রাফটিংয়ের কাজে ব্যবহার করা হয়, এবং আমরা ইলেকট্রনিক্সের কাজের রিভিউতে যখন আমরা দেখাই তখন হচ্ছে এই নাইফটি ব্যবহার করি, এবং অনেকে এটা দিয়ে স্ক্রিনশট আমাদেরকে দেন যে এটা আমাদের কাছে আছে কি না। তো এই জন্য হচ্ছে এটা নিয়ে রিভিউ করে দেখিয়েছি আপনাদেরকে। তো যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। এটা ইনস্টল করা খুবই ইজি, জাস্ট দেখতে পাচ্ছেন যে আমরা কীভাবে এটাকে ইনস্টল করে নিয়ে আসি। ব্লেডটাকে থাকে আলাদা, জাস্ট ব্লেডটাকে এর মধ্যে একটি হোল থাকছে, এই হোলটি দিয়ে জাস্ট ডান দিকে ঘুরিয়ে দিলে এটা কিন্তু টাইট হয়ে লেগে যাবে, এবং এটা কিন্তু অনেক একটি ধারালো ছুরির মতো হয়ে যাবে, যেটা দিয়ে আপনারা ইলেকট্রনিক্সের কাজ করতে পারবেন বা ক্রাফটিংয়ের কাজ করতে পারবেন, কাপড় কাটতে পারবেন, কার্ডবোর্ড কাটতে পারবেন, বা বেশ কিছু যেমন উড আইটেম আছে সেটা দিয়ে কাট কাটা যাবে। দেখুন আমরা হচ্ছে এই ফোম জাতীয় ওটা কত সহজে জাস্ট টান দিলেই এটা কিন্তু কেটে যাচ্ছে, হালকা করে টান দিলেই কিন্তু কেটে যাচ্ছে, কারণ এটা অনেক ধারালো। তো আমি একটু বলে রাখি ভিউয়ার্স, আপনারা অবশ্যই সতর্কতার সাথে এটা দিয়ে কাটাকাটি করবেন, কারণ হাতের একটু এদিক সেদিক হলে কিন্তু হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ আমি নিজেই কিন্তু অনেকবার হাত কেটেছি এটা দিয়ে। এইভাবে আপনারা এটা দিয়ে পেপার কাটতে পারবেন, বা যারা ছবির বা স্টুডিওতে কাজ করেন ঠিক ছবিগুলো ঠিক এইভাবে কাটতে পারবেন, জাস্ট স্কেল দিয়ে এইভাবে টান দিলে কিন্তু কেটে যাবে, এটা কিন্তু অনেক গভীরভাবে কাটবে কারণ এটা অনেক শার্পনেস। দেখুন আমি জাস্ট হালকা করে টান দিলে কিন্তু কেটে যাচ্ছে, শক্ত একটি উপরে যে মলারটি সেটা সহকারে একবার নিচের কাগজগুলো পর্যন্ত কেটে গেছে এই ছুরি দিয়ে। এবং এটা অনেকেই আমার জানার মতো এটা অনেকে আসলে ইলেকট্রনিক্স কাজে ব্যবহার করেন, যারা আমাদের এই চ্যানেলে অনেকেই আছে ইলেকট্রনিক্সের কাজ করেন, এবং অনেকে জানতে চান এটা আসলে কোথায় পাওয়া যাবে। তো ভিউয়ার্স এটা আমাদের কাছে পাবেন TechTool1.com-এ, আমাদের ওয়েবসাইটে এই প্রোডাক্টটি আছে। আর এই প্রোডাক্টটি যারা ফোন কলের মাধ্যমে অর্ডার করতে চান, আমাদের এই ভিডিও শেষে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে কল করে আপনারা অর্ডার করতে পারবেন। তো ভিউয়ার্স এর সাথে থাকবে 5টি আলাদা ব্লেডস দেখতে পাচ্ছেন, কারণ অনেক সময় কাগজ কাটাকাটি করার পর বা অন্যান্য সময় বিভিন্ন কাজ করার পর এই ব্লেডগুলোর ধার চলে যায়, তখন আপনারা চাইলে এই সাথে থাকা আলাদা ব্লেডগুলো দিয়ে আপনারা আবার নতুনের মতো কাজ করতে পারবেন। কিন্তু একটি ব্লেড যে এমন নয় যে একটি ব্লেড আপনি কিছুদিন কাজ করার পরে যে সেটা অকেজ হয়ে যাবে তা নয়, একটি ব্লেড দিয়ে আপনারা দীর্ঘদিন কাজ করতে পারবেন, কারণ আমি একটি ব্লেড দিয়ে প্রায় 2-3 মাসের মধ্যে কাজ করছি, একটি ব্লেড দিয়ে আমি এখনও পরিবর্তন করিনি। তো আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি আসলে যে আসলে একটি ব্লেড দিয়ে আপনারা অনেক কাটাকাটি করতে পারবেন কিন্তু ধার যাবে না। আর সাথে আছে 5টি ব্লেড, এবং 5টি ব্লেডের জন্য আলাদা একটি বক্স, এই বক্সের মধ্যে এইভাবে এগুলো রেখে দিতে পারবে, সেক্ষেত্রে সেফটি থাকবে। এবং এইটার জন্য দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টের জন্য কিন্তু আছে আলাদা একটি কাভার, এটাও সেফটির জন্য দেওয়া হয়েছে, কারণ এত বেশি এটা যে ধারালো যে কোনো মুহূর্তে কিন্তু হাত কেটে ফেলতে পারেন বা অ্যাক্সিডেন্ট হতে পারে, কারণ এটা সবচেয়ে বেশি যেমন কাটাকাটির সময় হাতের এই অংশটুকুই কিন্তু কাটার সম্ভাবনা বেশি থাকে। এই জন্য অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, এবং কাজ শেষে অবশ্যই এটার ক্যাপটি লাগিয়ে নেবেন সেফটি রিজনে। দেখুন আমি এই প্রোডাক্টটি ব্যবহার করছি কারণ এই আমার কাছে থাকা যে নাইফটি দেখতে পাচ্ছেন আমি অলরেডি এটা 2 মাসের মধ্যে ব্যবহার করছি, এবং এটা বেশ পূর্ণ হয়ে গিয়েছে, কিন্তু এটা ধার দেখুন এখনও কেমন, জাস্ট হালকা একটু টান দিলেই কিন্তু কেটে যাচ্ছে। তো আপনারা চাইলে এই প্রোডাক্টটি সংগ্রহ করতে পারেন, কারণ আমাদের যাত্রাবাড়ি আমাদের নতুন শোরুম হয়েছে, যাত্রাবাড়ি থেকে এখান থেকে এসে কাজী টাওয়ারের পাশেই 125/2 টেকটুল অনলাইন শপ, এখান থেকে চাইলে আপনারা প্রোডাক্ট সংগ্রহ করতে পারেন। তো ভিউয়ার্স আমাদের কাছে আছে অন্যান্য প্রোডাক্ট দেখতে পাচ্ছেন, এই প্রোডাক্টগুলো চাইলে সংগ্রহ করতে পারেন, কেয়ার মোটর আছে, তারপর আছে মাল্টি কালার এলইডি লাইট এবং পলিশিং সেট, তারপর আছে 12 ভোল্ট অটো কাটার ব্যাটারি চার্জার এবং ব্লুটুথ ডিভাইস, এইরকম অনেক প্রোডাক্ট আছে যেগুলো রিভিউ আসলে আমরা আমাদের পক্ষে সম্ভব হয়নি, তবে আমরা অবশ্যই ধীরে ধীরে এইসব প্রোডাক্টের রিভিউ আমাদের চ্যানেলে আপলোড করব। অবশ্যই আপনারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর আপনারা চাইলে কোন প্রোডাক্টের উপর রিভিউ পেতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, এবং এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।